হরে কৃষ্ণ শুধু গৌর ভক্তবৃন্দ, আপনাদের ভিতর মাঝে মাঝে একটা কনফিউশন বা একটা প্রশ্ন আসে যে মায়াপুরে বিদেশিরা যে অ্যাপার্টমেন্টগুলো অর্থাৎ ফ্ল্যাটগুলোতে থাকে সেগুলো আসলে কেমন, ভিতরটা মায়াপুরের অ্যাপার্টমেন্টগুলো কেমন দেখতে, ভিতরটা আসলে কেমনভাবে তৈরি, রুমগুলো কেমন। সেই জন্য আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা করছি আমি। ভিতরটা কেমন সেটা আপনাদের আমি দেখাবো। হরে কৃষ্ণ। দেখুন, এটা হলো টেম্পল রুম। এখানে এই ফ্ল্যাটের টেম্পল রুম এটা। এখানে যারা থাকেন তারা ভগবানের সেবা পূজা করেন, এবং এটা ড্রয়িং স্পেস, এটা ডাইনিং স্পেস, এবং পাশে জায়গা রয়েছে এখানে যারা থাকতেন তারা সুন্দর করে সাজিয়েছেন। এটা মূলত একটা আমেরিকার প্রবাসী, যার এই ফ্ল্যাটটা, উনি এখন নেই। এটা কিচেন, রান্নাঘর। এটা এটা একটা বেডরুম, এটাও একটা বেডরুম, এটা খুলে দেখালাম না। এটা হলো বাথরুম, খুব সুন্দর, অনেক স্পেস নিয়ে বাথরুমটা তৈরি হয়েছে। যে দরজা দিয়ে আমরা ঢুকলাম ওর পাশেই আরেকটা বেডরুম, এটা হলো আরেকটা বেডরুম, এবং বেডরুমের পাশে সুন্দর একটা ব্যালকনিও রয়েছে, আপনারা দেখুন। এই হলো টোটাল এই ফ্ল্যাটের রুম সংখ্যা। এইখানটা দিয়ে বাইরের বিল্ডিংটা দেখা যাবে, দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে বাইরের বিল্ডিং। এই হলো মোটামুটি মায়াপুরের একটা ফ্ল্যাটের রুম যা যা থাকে আর কি, দেখালাম আপনাদের। এটা বিদেশি আমেরিকার একজন ভক্তের রুম, উনি এখানে নেই, সেই সূত্রে এই রুমটা দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন ওনার এক ভারতীয় বন্ধুকে। সেই বন্ধুই ওনার আত্মীয় বা রিলেটিভ যারা আসে তাদেরকে এখানে থাকার ব্যবস্থা করেন, সেই সূত্রে উনি আমাদের পরিচিত, এবং তার জন্য আমরা এখানে অবস্থান করছি এবং এখানে থাকছি মায়াপুরে এসে। খুব ভালো জায়গা। আপনারা যারা মায়াপুরে ফ্ল্যাট কিনতে চান বা স্থায়ীভাবে থাকতে চান, তারা অবগত হলেন, অবশ্যই ফ্ল্যাট কেনার আগে দেখে শুনে তারপর সিদ্ধান্ত নেবেন। হরে কৃষ্ণ।